সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানী মালিবাগ, রামপুরা, বাড্ডা সহ বেশ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছে রিকশা চালকরা। তাদের দাবি, রাজধানীর সব সড়কে রিকশা চলাচলের অনুমতি দিতে হবে। সকাল 8টায় রাজধানী রামপুরা ও আবদা রোড, উত্তর বাড্ডা ও কুড়িল বিশ্ব রোডের সড়কের একপাশে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এ সময় সড়ক আছে যেখানে রিকশা চলবে, সেখানে চলবে চলবে রিকশা চলবে স্লোগান দিতে দেখা যায় রিকশা চালকদের। রিকশা চালক কাদের বলেন, সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। সকাল 8টা থেকে আন্দোলন শুরু হয়েছে, চলবে দুপুর 1টা পর্যন্ত। এর মধ্যে দাবি না মানলে আগামীকাল বুধবার 7 ঘন্টা সড়কে আন্দোলন চলবে। বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মান্নান জানান, সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রিকশা চালকরা সকাল 8টা থেকে উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে অবস্থান নেন। ঘটনাস্থলে ওসি রফিকুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। তাদের সঙ্গে কথা বলে রিকশা চালকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর আগে সোমবার সকাল 9টা থেকে রাজধানীর মুগদায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন রিকশা চালকরা। গত 3 জুলাই ডিএসসিসির নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটি কমিটির এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন। এরপর রোববার থেকে রাজধানীর 3টি সড়কে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে। ফলে গাবতলি থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর ও সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এবং কুড়িল থেকে বাড্ডা, রামপুরা, খিলগাঁও হয়ে সায়দাবাদ পর্যন্ত প্রধান সড়কে রিকশা চলতে দেওয়া হচ্ছে না। তবে এসব সড়কের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলোতে শুধু সিটি কর্পোরেশনের অনুমোদন পাওয়া রিকশা চলাচল করতে পারবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।